ঢাকায় সিনেমা চিত্রনায়িকা শবনম বুবলি গেল বছর ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন তিনি। বর্তমানে অভিনয় এবং ছেলে শেহজাদ খান বীরকে নিয়েই সময় পার করছেন এ নায়িকা। প্রায় সময়ই ছেলে সুন্দর সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ছেলেকে প্রথমবার সমুদ্র দেখালেন বুবলি। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলি। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন এ নায়িকা। ক্যাপশনে বুবলি জানিয়ে দিয়েছেন এই শীত বাবজানের প্রথম সমুদ্র ভ্রমণ। তবে সমুদ্র দর্শনে তিনি কোথায় গিয়েছেন তা জানা যায়নি। ছবি দেখে ধারণা করা হচ্ছে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন। গত বছর শবনম ইয়াসমিন বুবলির চলচ্চিত্রের ক্যারিয়ারটা বেশ ভালো কেটেছে। দেশের গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বুবলি ছিলেন গত বছরের শীর্ষ নায়িকা, যেটা তার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এদিকে এ বছরও শুরু করতে যাচ্ছেন বেশ কটি কাজ। জানিয়ে এখনই কথা বলছেন না, কাজ শুরুর পূর্বে একটু অবকাশ যাপন প্রয়োজন এমনটাই মনে করে চলে গেলেন সমুদ্রের পাড়ে। বিশুদ্ধ বায়ু গ্রহণ করে হয়তো রাজধানীতে ফিরবেন শিগগিরই। তবে কার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছেন সেটা জানা যায়নি। শুধু সন্তান বীরকে সাথে নিয়েই ছবি পোস্ট করেছেন এ নায়িকা। নেটিজেনরা অবশ্য প্রশ্ন করতে ছাড়ছেন না, বলছেন ছবিকে তুলে দিয়েছে। অবশ্য বুবলি বরাবরের মতোই নিরুত্তাপ ছিলেন। দ্য স্ক্রিপ্ট, প্রতিদিনের বাংলাদেশ।